যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের দুই সালে উনি স্বপ্নে দেখেছে রায়হানের আজকের চেহারা অর্থাৎ আর রায়হান মাদ্রাসাটা আজ থেকে দুই সালে মানে এক নাম্বার হওয়ার পর উনি বসছে ওনার স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে ছয় সাল থেকে চোদ্দ আর চার আঠারো বছর আগে উনিশ বছর আগে তোমার এই চেহারা কেউ দেখছে এত অবিশ্বাস্য ব্যাপার এত বছর আগে কিভাবে আমাকে এইভাবে দেখলো আমি তো একটু আশ্চর্য হলাম রাস্তায় এক লোক দৌড়ে এসে আমার পাজড়া ধরছে মানুষের মধ্যে আসসালামু আলাইকুম ওরাসমতুল্লাহ হি ওরা আতুহ নতুন অভিজ্ঞতা ঢুকতেছি আজকে আমার কাছেও বিশ্বাস হয় না আপনারা যারা শুনবেন আপনাদের কাছে মনে হয় বিশ্বাস হবে না তবে ঘটনা সত্য আমাদের এক বোন এই তার মা আর কি তার এর বোন কলেজে পড়ে অনার্সে পড়ে তার মানে হলো তার মা বয়সী সে এই ভদ্র মহিলা আজ থেকে বহুদিন আগে মানে যখন রায়হানের জন্ম দুই সালে উনি স্বপ্নে দেখেছে রায়হানের আজকের চেহারা আজকের যে চেহারাটা দেখছেন দাড়িওয়ালা এই চেহারাটা দেখছে দুই হাজার ছয় সালে আমার কাছে বিশ্বাস দুই হাজার সালের জুন মাসের প্রথম সপ্তাহে শুক্রবার দিবাগত রাতে দেখছে উনি এবং এর সাথে দেখছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার তিন নম্বর যে ভবন যেখানে এখন আমার অফিস এই ভবনের যে গেটের যে কালার এই গেটের কালার দেখছে ঢুকার যে পথটা এটাও দেখছে সানার রাস্তাটা দেখছে অর্থাৎ আর রায়হান মাদ্রাসাটা আজ থেকে দুই দুই হাজার ছয় সালে মানে মাদ্রাসার বয়স যা আর চাইতে আরও সতেরো বছর আগে এই মাদ্রাসার অবস্থান দেখছে এই মা বিশ্বাস করা ছাড়া উপায়ও নাই উনি বলতেছে যে হুজুর আমি কোনো মিথ্যা কথা বলি নাই উনি রায়হান এক নাম্বার হবে এ বিষয়টাও নাকি উনি স্বপ্নে দেখছে আমরা সেনেগালে যাওয়ার সময় উনি আগে কখনো আমাদের ভিডিও দেখে নাই সেনেগালে যাওয়ার ভিডিও দেখে নাই এক নাম্বার হওয়ার পরে উনি বসছে ওনার স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আগে মালাটা নেই রায়হানকে মালাটা পড়াক উনি দুই দিন আগে এসে বসে আছে ওনার ছেলেকে নিয়ে গতকাল সকাল থেকে বসা রায়হান অসুস্থ ছিল বাড়ি ছিল উনি এই বসেই আছে দেখে তারপরে যাবে আমি ছিলাম আমি বলছি না তাহলে আসুক আমার জন্য একটা আনছে আর একটা আনছে আমাদের তাশরিফের জন্য আমার বাজান তা তাসরিফের টা রায় হ্যাঁ সে পড়ে আর একটা ফুলের তোড়া আনছে ফুল পেলাম মালা পেলাম ভালোবাসা পেয়েছি তবে আমি অভিভূত হয়েছি আশ্চর্য হয়েছি যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজ থেকে ১৯ বছর আগে কোনো মা স্বপ্ন দেখেছেন যে যখন আমিও স্বপ্ন দেখার যোগ্যতা আমার হয় নাই মানে আমি যে স্বপ্ন দেখবো যে এরকম একটা প্রতিষ্ঠান আমার হবে এই স্বপ্ন দেখার যোগ্যতা আমার ছিল না এই প্রতিষ্ঠান উনি আজ থেকে ১৯ বছর আগে দেখেছেন বার তারিখ সময় ওনার মনে আছে উনি ভিডিওতে উনি ওনাকে আমি আনি নিই কারণ ওনার একটা বাইন্ডিং আছে আপনারা উনি এখানে বসা আছে ওনার ছেলে এটা আমি একটু রায়হানের কাছে একটু যাই তোমার এই চেহারা আজ থেকে দুই হাজার সাল থেকে চোদ্দ আর আঠারো বছর আগে ১৯ বছর আগে তোমার এই চেহারা কেউ দেখছে এত অবিশ্বাস্য ব্যাপার উনি একজন আন্টির মতো আমার তো উনি এত বছর আগে কীভাবে আমাকে এইভাবে দেখলো আমি তো একটু আশ্চর্য হলাম এবং আশ্চর্য হওয়ার মতো ব্যাপার যে এত বছর আগে কিভাবে দেখলো আর এটা অনেকেই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু আমিও ভাবলাম যে আসলে কিভাবে সম্ভব হয়তো বা আল্লাহ সম্ভব হতেও পারে আবার যেটা উনি যেটা বলছেন এটা আসলে অবিশ্বাস ব্যাপার কিন্তু আল্লাহ কি না পারেন হয়তো হতে পারে মিথ্যা বলতেছে না বলছে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের সুক্রিয়াদ জিজ্ঞাসা আমি রায়হানকে ওই তোমার ওই গজলটা এত ভালোবাসে কোনো করো একটু শোনাও একটু উনি খুব খুশি হবে ধরো আমারই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো ভুকের দেরাজ তুমি কোরানীর স্থানে দিয়েছ এত ভালোবাসোকে শুকুর তার করিয়া তো ভালোবাসো কেন মারি কামায় এত ভালোবাসো কেন মা সত্যই এত ভালোবাসো কেন মালিকামায় আমি মানুষের ভালোবাসায় বিমুগ্ধ হয়ে যাচ্ছি আল্লাহ কত ভালোবাসেন আলহামদুলিল্লাহ গতকাল আমি রাত এগারোটার দিকে আমি এখান দিয়ে দশটার দিকে এখান দিয়ে আমার সাথে আরও তিন চারজন লোক আমি যাই এক নম্বর বিল্ডিংয়ে রাস্তায় এক লোক দৌড়ে এসে আমার পা ধরছে মানুষের মধ্যে আমি তো আশ্চর্য যেরকম ঘটনা আমার সাথে কখনো হয় নাই বুঝে আমি ওনার উঠাই দিচ্ছি উনি বলতেছে যে হুজুর আমাকে একটু ধরতে দেন পাটা আমি স্বপ্নে দেখছি আপনার পা ধরলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি তো আশ্চর্য এটা তো জায়েজ নেই কারো পা ধরা তা আল্লাহ আমাদেরকে রায়হানকে আমাকে এত ভালোবাসেন হয়তো কোরআনের সাথে লেগে আছি বা কোরআনের কাজ করছি আমার কাছে মনে হয় রায়হান শুধুমাত্র এটিম অসহায়দেরকে প্রকৃত ভালোবাসা হয়তো আমি তুমি দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজ হয়তো কোনো একটা ওসিলে আল্লাহ আছে আমরা চট্টগ্রামের চন্দনাইশ ওই সিএনজিতে পড়ে গেছে ওনাকে একটা ঘর করে দেওয়ার কথা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা একটা ছোট্ট ঘর করে দিতে হয়তো আমরা এই সপ্তাহের ভিতরেই আমরা আমি আর যাবো হয়তো ছুটবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে মা এই ফুল নিয়ে এসেছেন আজ থেকে উনিশ বছর আগে আমাদেরকে স্বপ্নে দেখেছেন আমাদের প্রতিষ্ঠান স্বপ্নে দেখেছেন ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে উনি সরাসরি ওনার চোখে এসে দেখে উনি আবেগ আপলত হয়েছেন যে আমি আজ থেকে উনিশ বছর আগে যা স্বপ্নে দেখেছি কিভাবে তা বাস্তব হলো এখানে আল্লাহ ওনার এই স্বপ্নকে বাস্তবায়ন করুক আমাদের দ্বারা যদি ওনার কোনো উপকারে আসতে পারে আমি আর রাইহান আমরা এই সাল ওনার পাশে থাকার চেষ্টা করব আপনারা সবাই আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে আমাকে রায়হানকে যেন এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে এরকম ভালো কাজ করে আমরা এই প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যেতে পারি আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন